নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নয় দুই দু হাজার বাইশে আবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকেই আকাশ মেঘলা থাকবে এরকমই আবহাওয়াবিদরা জানাচ্ছেন তো আগামীকাল বৃষ্টির পূর্বাভাস সমগ্র রাজ্য জুড়েই প্রায় তো দেখুন আজকে আবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংগ্রহ খর পাওয়ার জন্য রাজ্য থেকে এবার শীত বিদায়ের পালা আসন্ন চব্বিশ ঘন্টার মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি যেন সেদিকেই ইঙ্গিত করছে এদিকে ঝুলছে বৃষ্টির খাড়া বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর বাহা দপ্তর বুধবার বিকেলের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে এবং এদিন সকালে হালকা কুয়াশা চাদরে ঢাকা ছিল শহর এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে অফিস যদিও বিকেলের পর থেকে আংশিক মেঘলার আকাশ দেখা যাবে কলকাতায় বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে শহরে এবং এদিন কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা থেকে দু ডিগ্রি কম আর বাতাসে আবেগতার পরিমাণ সর্বোচ্চ আটানব্বই শতাংশ এদিন সকালে দক্ষিণবঙ্গ জুড়ে সামান্য কুয়াশা দেখা গিয়েছে পরে আংশিক মেঘলা আকাশ চোখে পড়বে পড়বে রাতের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরে হাওয়ার পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে পূর্বালি হাওয়া পশ্চিম ঝঞ্ঝা ও পূর্বালি হাওয়ার সংঘাতে বুধবার রাত থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেই সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার উত্তরবঙ্গে দার্জিলিংয়ের ওপরের অংশে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিন এবং তুষারপাত না হলেও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে এবং বুধ ও বৃহস্পতিবার তুষারপাত কিংবা গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে সান্দকাপুর ধোত্রে ফালুট চটকপুরেও দার্জিলিং কালিম্পংে হালকা বৃষ্টি চলবে আগামী চার থেকে পাঁচ দিন ওপরের দিকে পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই উল্লেখ্য হাফুইস জানিয়েছে যে মঙ্গলবার রাতের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে এবং যা ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে পূর্বালি হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে এছাড়াও রাজস্থানে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত বা যা বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত হিসেবে ক্রমশ চিহ্নিত হচ্ছে ভিন্ন রাজ্যের আবহাওয়া হিসেবে পশ্চিম সঞ্জার পাবে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতেও বৃহস্পতিবারের মধ্যে তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ মুজফ্ফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থানে বুধবার ও বৃষ্টিপাত বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও তাহলে মোটামুটি বৃষ্টির আপডেটটা আপনারা পেয়ে নেন আগামীকাল বৃষ্টি রয়েছে পূর্বাভাস এবং আজকে সন্ধ্যার পর থেকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমী জেলাগুলোতে তো আগামীকাল হচ্ছে সব জেলাতেই বৃষ্টি হবে এরকমই আভাস রয়েছে তো যাই হোক এই আপডেটটা শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ